হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমি তোমাদের সামনে অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে 8:30। এখন আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে আমি এখন চা খাবো। চা করে রেখেছি, আমি সকালে 6:30 উঠেছিলাম, উঠে বাসি কাজ চা কমপ্লিট করে রেখেছিলাম, কিন্তু খাইনি, ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমি আবার শুয়ে পড়েছিলাম। তো এখন উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এখন আমি চা খাবো। তো তোমরা চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কী করছি সারাদিন। আমি তো বলেছিলাম আমি চাটা করে রেখেছি, তো চাটা আমি ফ্ল্যাক্সে রেখে দিয়েছিলাম যাতে আমাকে আর গরম করতে না হয়। তো এখন চাটা আমি ঢেলে নিচ্ছি, আবার এক্ষুনি আমার মেয়েকে পড়াতে আসবে, যার জন্য উঠে পড়তে হলো, মেয়েকেও তুলে দিতে হলো। ওর স্যার 9টার সময় ওকে পড়াতে আসবে, যার জন্য ওকে তুলে দিতে হলো। তো চলো চা খাওয়া শুরু করি। আমি চা নিয়ে চলে এসেছি, আর সাথে রয়েছে যে বিস্কুট, মেয়েকেও সেম দিলাম, ও এখন খাবে। কে স্যার আসবে, ও সায়েন্সের স্যার আসবে, যেহেতু ওর ফেব্রুয়ারিতে এক্সাম, ফাইনাল এক্সাম টেস্ট হয়ে গেছে। তো তোমরা জানো সবাই যে মাধ্যমিকের টেস্ট হয়ে গেছে, ফেব্রুয়ারিতে ফাইনাল রয়েছে, বোর্ডের পরীক্ষা রয়েছে। তো ওকে পড়াতে আসবে, যার জন্য ওকেও তাড়াতাড়ি তুলে দিলাম। মেয়েও ফ্রেশ হয়ে গেছে, আমি বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে রেখে এসেছি, তো চা খাচ্ছি। তোমার চা খাওয়া হয়ে গেছে, এদিকে মেয়েকে পড়াতেও চলে এসছে, আর এইদিকে আমার বড় মেয়ের নাচ আছে, কালকে নাচের প্রোগ্রাম আছে। তো ওর ব্লাউজটাকে সেলাই করতে হবে, মানে মানে শাড়ির যে শাড়িটা যে পরবে তার পাড়টা ব্লাউজে বসাতে হবে। তো আমি সেটা করে দিচ্ছি, ও কিছুটা করেছে, আমি কিছুটা করছি। এখন আমার যাবো চা করতে, স্যারের জন্য চা করবো। তো চলো তোমরা দেখো আমি কী করি। এবার পড়িয়ে গেল, অবস্থা ভীষণ খারাপ, 2 ঘন্টা ধরে ওকে পড়িয়েছে। এই যে চোখ মুখের আমার মেয়ের অবস্থা, 2 ঘন্টা ধরে পড়িয়েছে, যেহেতু ফেব্রুয়ারি মাসে ওর পরীক্ষা, তো ওই জন্য সব স্যার ম্যামরা সব চাপ দিচ্ছে পড়ার জন্য, কারণ এই 2 মাসই ওকে কাটতে হবে। 2 মাসও টাইম নেই হাতে, আর 1.5 মাস হয়তো টাইম আছে, এই কটা দিন ওকে ভালো করে পড়তে হবে। ওই যে মুখটা ওরকম করে রেখেছে, আমার উপরে রাগ যে কেন আমি ওকে সময় দিচ্ছি না, ওই জন্য মুখটাকে ওরকম করে রেখেছে। এখন খাবার পায় না, এখন ওনাকে খেতে দিতে হবে। পড়িয়ে গেল, দেখলে তোমাদেরকে দেখালাম মেয়ের মুখ চোখের অবস্থা একেবারে অন্যরকম, যে 8:30 থেকে পড়ছি, 10:30 বেজে গেছে, এখন স্যার গেল, তার মধ্যে যার কাছে ও সায়েন্স পড়ে উনি ভীষণ পরিমাণে মানে রাগী, মানে পড়া না হলে এদিক থেকে ওদিক হলেই হয়ে গেল, যার জন্য ভীষণ মানে ওই রাগগুলো আমার উপরে মুখটুক ভার করে রাখে, আমার উপরে বা ওর দিদির ওপরে। আর এদিকে আমি রান্না বসিয়েছিলাম, যেহেতু মানে ফোনটাকে ঠিক করে সেট করার মতন জায়গা ছিল না রান্নাঘরে, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। রান্না কিছুটা আমি করে ফেলেছি, কিছুটা বলতে কি শুধু একটা পদই হয়েছে, সেটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি, মানে কাঁচা টমেটো চচ্চড়ি করেছি, আর রাত্রের জন্য আলুর দম করেছি। সেই আলুটা আমি সেদ্ধ বসিয়েছি, রাত্রে মেয়েরা বায়না করেছে লুচি খাবে, এখন লুচিটা কি নর্মাল লুচি করবো না মটরশুঁটির কচুরি করবো সেটা বলতে পারছি না, সেটা এখনো ফাইনাল হয়নি। তো চলো দেখতে থাকো আমার কী হয়েছে। দিয়ে চচ্চড়িটা আমি করে রেখেছি পেঁয়াজ দিয়ে, আর এখানে আবার আলুর সেদ্ধটা আমি বসিয়ে দিয়েছি। এবার করবো। তো চলো সাথে দেখো, দেখতে থাকো।
দিয়েছি, মাঠে ঝোলে জল দিয়েছি, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো উঠছে, এগুলো হচ্ছে আমাদের বাড়ি, আমাদের গাছের উঠছে। এই একটা উঠছে গাছ, এই গাছটা দেখো পেঁপে গাছের সাথে পেঁচি উঠে গেছে, দুটো পেঁপে গাছ আছে, পেঁপে গাছের সাথে উঠছে গাছটা উঠেছে। সব থেকে বড় সমস্যা কি জানো তো, আমাদের বাড়িতে একদমই জানা নেই যে কোনো গাছ লাগাবো তার কোনো পরিচিতি নেই। এই দেখো এই গাছটা, এই যে উঠছে গাছটা, এটার থেকে উঠছে না হয়েছে, কারণ গাছটা অনেকটা বড়। আর এটা হচ্ছে চন্দন গাছ আমাদের বাড়িতে, দেখো লঙ্কা হয়েছে কত। তোমার স্নান হয়ে গেছে, আমি স্নান করার আগে রান্না কমপ্লিট হওয়ার পরে তোমাদের আর দেখাতে পারিনি, যেহেতু খুব মানে কাজের মধ্যেই ছিলাম। তো আমার স্নান সব কাজ মানে কমপ্লিট করে স্নান করে এই খেতে আসলাম, খেতে বসলাম। হয়েছে অনেক কিছুই রান্না, কিন্তু অত ইচ্ছে করছে না। তো এখন আমি টমেটো চচ্চড়ি আর মাছটা দিয়ে খাবো। তো খাওয়া আমি শুরু করি, খেতে আবার ঘুম থেকে উঠে মেয়ের সন্ধে দিয়ে দিল আর এক মেয়ে চা করলো। তো আমি এখন চা খাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে, তো আমি দুপুরে খাওয়ার পরে তোমাদের সাথে কিছুই শেয়ার করি, তোমাদেরকে দেখি ফিরি যে আমি কি করছি। আমি তো চা খাচ্ছি, এদিকে ছোট মেয়ে উপরে বসে ও ক্যামেরাটা ধরে রয়েছে, এদিকে ও খাচ্ছে, আর এদিকে আমার বড় মেয়ে হচ্ছে, ওর নাম হচ্ছে মুটু, মুটু ঘুমিয়ে ঘুমিয়েই চা খাচ্ছে, চোখ আর্ধেক বন্ধ আর্ধেক খোলা, আর এদিকে চা খাচ্ছে। তো মুটুকে দেখি না মুটুর পরিস্থিতি, দেখাবি না আমার মুটু, মুটু নেচে কুচে কুল করে দিলে বলে মুখ দেখাবি না। ও পালে পালে দেখি আমাকে অনেক শুনে পটাচ্ছে, বলছি কি বল তোর স্পেশাল চা করবি না আজকে, তুই চা করতি ওটা মানে চা খাচ্ছিলাম আমি, আমি আমার দুই মেয়ে চা খাচ্ছিলাম। তো তারপর আমি একটু টিভি দেখতে গেলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি যে আমি টিভি দেখছিলাম, আমি একটা সিরিয়াল দেখি, তো সেটাই দেখছিলাম। তো তারপরে আমার মানে দুই বোনে ওরা গিয়ে দোকানে গিয়ে টিফিন নিয়েছিল। আজকে আমাদের বৃহস্পতিবার এখানে সব দোকানপাট বন্ধ থাকে, তেমন কিছু খোলা থাকে না। তো সামান্য এখানে একটা মুদিখানা দোকানই খোলা ছিল, তো সেখান থেকে আপাতত এই যে এই কেক আনা হয়েছে আর লাড্ডু নিয়ে এসছে। তার মধ্যে আবার দু বোনের মধ্যে ওখানে দোকানের মধ্যে একটু দুই বোনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, মানে টিফিন খাওয়া নিয়ে। ও বলছে এটা খাবো না, ও বলছে তুই এটা খাবি কি খাবি, এই নিয়ে কথা তো কি হয়েছে দু বোনের। তো ছোটো বোন আগে চলে এসছে, তারপরে আবার ও দিদি এসছে। তো এখন আমাকে বিচার করতে বলছে, মা তোমার মানে বোন বলছে মা তুমি বলো দিদিকে কিছু, আবার দিদি বলছে মা তুমি বোনকে কিছু বলো। তো এর মধ্যে আমি নেই, ওরা দুই বোন বুঝে নেবে কী হচ্ছে না কী হচ্ছে, ওদের ব্যাপারটা ওরা বুঝে নেবে। তো এখন আমি তাহলে চলো কেকটা খাওয়া শুরু করি। এদিকে ওরা বিস্কুট খাচ্ছে, ছোটো বোনের মুখ ভার, এদিকে পড়তে বসেছে। What?
সবার খাওয়া গেছে, মানে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া গেছে। এখন আমি খেতে বসছি, গরম গরম হয়েছে রসগোল্লা। রাত্রে খাওয়া হয়ে গেল, এখন আমি ঘরে চলে এসেছি। আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম, আমার বিছানাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশারি টানানো আছে। তো এখন আমি শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিও। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।